বর্তমানে আমরা যে রেস্টুরেন্টটিতে রয়েছি তার নাম হচ্ছে বৈশাখী রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ওয়্যারলেস মোড়ের ঠিক পাশেই সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম দিস ইজ আব্রাহাম খান এন্ড ওয়েলকাম ব্যাক আজকে আমরা বৈশাখী রেস্টুরেন্টের কিছু খাবার ট্রাই করতে এসেছি তাহলে চলুন ভিউয়ার্স আর দেরি না করে তাদের কী কী ধরনের আইটেম রয়েছে সেগুলো আমরা ট্রাই করে ফেলি সো লেটস গো এন্ড চেক ইট আউট ওকে গাইস আমরা এখন বসে পড়েছি রেস্টুরেন্টের ভিতরে সো রেস্টুরেন্টের ভিতরে বসার পর হচ্ছে মেনু অ্যানালাইসিস করতে হয় সো রেস্টুরেন্টের ইন্টারভিউ সম্পর্কে যদি আমি বলি মোটামুটি অ্যাভারেজ পর্যায়ে আর আমার কাছে ভালো লেগেছে আর স্পেশালি এখানে তেমন খুব একটা ভিড় নাই এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে খুব একটা গ্যাদারিং নাই আমি আমাদের কাঙ্ক্ষিত খাবারগুলো অর্ডার করে ফেলেছি একটা অফার চলতেছে এখানে সো খাবারগুলো আসার সাথে আপনি প্রাইস এবং অফারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব তাহলে দেখা হচ্ছে ভিউয়ার্স খাবার আসার পর আমাদের চলে এসেছে প্রত্যেকটা আইটেম এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি আর এখানে স্পেশালি বিফ চুইঝাড়টা আর দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে এখানে চুইঝাড়টা দেখা যাচ্ছে অনেকগুলো চুইঝাড় ইউজ করছে আর স্মেলটাও অনেক দারুণ আসতেছে এখানে গোটা রসুন ইউজ করছে সো আমার কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে দেখা যাক তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই চিকেন বিরিয়ানিটা দিয়ে ট্রাই করছি এইটা অর্ডার করলে আপনারা 3 তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী 3 তারিখ পর্যন্ত আরও একটা চিকেন বিরিয়ানি এক মানে পাবেন মানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এখানে হচ্ছে এটা প্লেন রাইস এটাতেও রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার এটাতেও রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার এটার প্রাইস হচ্ছে 250 টাকা করে আর এটা হচ্ছে অনলি 70 টাকা আর এটার প্রাইস হচ্ছে অনলি 170 টাকা ওকে গাইস আমরা এখন চিকেন বিরিয়ানিটা ট্রাই করে দেখি এখানে ভিতরে দেওয়া আছে চিকেনটা মোটামুটি ভালো সাইজের একটা চিকেন দেখতে পাচ্ছি চিকেনটা হচ্ছে কি খুব বেশি স্পাইসি না মোটামুটি লেভেলের বাট যারা স্পাইসি লাভার তাদের কাছে হয়তো একটু কম ভালো লাগতে পারে বাট আমার আমি বলবো এটা আমার কাছে ভালোই অ্যাভারেজ প্রাইস অনুযায়ী আমি এটাকে বলবো ওকে চিকেনের টেস্টটা ভালো এখানে চিকেনটাকে ভুনা করছে প্রথমে তারপর হচ্ছে গ্রেভি করে রান্না করছে এই পোলাও রাইসটা চিনি গুঁড়া চাল দিয়ে ইউজ করা হয়েছে খুব ভালো একটা ফ্লেভার আসতেছে চালের 170 টাকা প্রাইস অনুযায়ী আমি এটাকে বলবো ভালোই খারাপ না স্পেশালি চিকেনটা আমার কাছে ভালো লেগেছে চিকেনের ভিতরে একদম মশলাপাতি খুব ভালোভাবে ঢুকছে আর ইভেন চিকেন চিকেনটা কিন্তু খুবই সফট দ্যাটস গুড আচ্ছা তো এখন আমরা তাদের পোলাও প্লেন পোলাও রাইসটা ট্রাই করছি এটার সাথে বেসিক্যালি যাবে হচ্ছে আমাদের চুইঝাল বিফটা আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আসলে মজার জিনিস তো বিফ আমার অনেক ভালো লাগে তাই এটা লাস্টে নিলাম এটা খেতে আমার ভালো লাগবে নিশ্চয়ই ওকে আমরা সার্ভ করে নিয়েছি রাইস আর এখন হচ্ছে আমরা চুইঝালটা নেব আমি একটু দেখা এখানে প্রচুর পরিমাণে চুইঝাল ইউজ করা হয়েছে আর বিফের সলিড মাংস তো আমি 1 পিস মাংস নিয়ে নিচ্ছি আর গোটা রসুনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটাও খাবো আই লাভ গার্লিক এখানে লাল লাল তেলে একদম খুব সুন্দর ওয়াও ওয়াও খুব সুন্দর গ্রেভি তো এখন হচ্ছে চুইঝাল বলে কথা তাই হাত দিয়ে ট্রাই না করে আমি আর পাচ্ছি না তো গ্রেভিটার সাথে পোলাও রাইসটা আমি মেখে নিচ্ছি এবং মাখার সাথে সাথে ফ্লেভারটা জাস্ট দারুণ লাগতেছে আমার কাছে আর বিফটা ছেড়ে নিচ্ছি ও দেখো বিফটা কিন্তু ধরার সাথে সাথে খুব ইজিলি ছিঁড়ে আসতেছে মানে এটা খুব ভালোভাবে কুক হয়েছে সো এখন ট্রাই করি
আমরা বাসায় গরুর মাংস রান্না করি, যেটা করে থেকে অনেকটাই ডিফারেন্ট। আর এই ডিফারেন্টের কারণটা হচ্ছে চুইঝাল। আর আমি চুইঝালটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এই এইটা হচ্ছে মূলত মেইন ইনগ্রেডিয়েন্টস। সো এটাকে কী করতে হবে, ঠিক এইভাবে চিবিয়ে জুসটা খেয়ে নিতে হবে। অ্যান্ড ইট ওয়াজ আমেজিং। চুইঝালের ফ্লেভার আসলে গরুর মাংসে কিংবা খাসির মাংসে অন্যরকম একটা টেস্টের মাত্রা যোগ করে। চর্বিওয়ালা মাংস ভাই রে ভাই আমার কিন্তু অনেক ভালো লাগে। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এই চুইঝাল মাংসটা যদি আপনি না খান কখনো বুঝবেন না এর আসল স্বাদটা। সো আমি আর কথা না বলে খেতে থাকি। আর হ্যাঁ, আমি গার্লিকটা ট্রাই করে দেখছি। ও, গার্লিকের ফ্লেভারটা জাস্ট দারুণ। সো আমি আরও নিচ্ছি, আরও খাবো, খেতে থাকবো। ভিউয়ার্স, আমি খেতে থাকি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, আমার সাথে সাথে আমাদের সাঙ্গপাঙ্গ সব বাই ওয়ান গেট ওয়ান খেয়ে নিয়েছে। সো এই ছিল আজকে বৈশাখী রেস্তোরাঁর খাবার রিভিউ। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে উইথ স্টেন্ডিং উইথ আব্রাহাম। আল্লাহ হাফেজ।